শীত আসলেই যাদের বাসায় গ্যাস থাকে না তারাই শুধু জানে রান্না করে খাওয়াটা কি পরিমাণে কষ্ট আর সেরকম একটা কষ্টদায়ক ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে যদি এই ভিডিওগুলো অনেক অনেকদিন আগের তারপরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি সকালে হচ্ছে দুই ভাই বোনকে নিয়াম বের হয়ে গিয়েছি অজুকে কলেজে নিয়ে যাবো আর হচ্ছে পদ্মলুককে স্কুলে দিয়ে দেবো দুজনের রাস্তা যেতে আকি একই সাথেই পড়ে আগে ভদ্রলোককে হচ্ছে তার স্কুলে দেই তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে চলে যাই তো যেদিন হচ্ছে অজে ওর ফ্রেন্ডের সাথে যায় সেদিন যেতে হয় না যেদিন কেউ না থাকে সেদিন যেতে হয় তো আজকে হচ্ছে ওদেরকে নিয়ে একসঙ্গেই বের হয়েছে কিন্তু বের হওয়ার পর দেখলাম যে বাহিরে খুব সুন্দর কুয়াশা তো ভাবলাম যে ওরা যেহেতু যাচ্ছে আমি একটু হেঁটে আসি তো ওদেরকে কলেজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমিও চলে এলাম আর এই ব্রিজের উপরে উঠে দেখি যে কত সুন্দর কুয়াশা দেখা যাচ্ছে যদিও ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না কিন্তু এটা বাস্তবে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আমি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি হাঁটাহাঁটি করে বাসে গিয়েছি গিয়ে কিছু রেস্ট নিয়ে তারপর পদ্রলোক নেওয়ার জন্য আবার চলে এসেছি তা আসার আগ মুহূর্তে বাবী হচ্ছে ফোন দিয়েছিল বাবির একটা শাড়ি আমার কাছে ছিল ওটা নেওয়ার জন্য তিথি আসবে তো আমি ওইখানে দাঁড়িয়েছিলাম তিথি আসেনি তো ভাবলাম যাকে পদ্রলোকে নিয়ে আসি তারপর হচ্ছে ওকে শাড়িটা দিব। তো আমি হচ্ছে এখন ভদ্রলোককে নিয়ে স্কুল থেকে চলে আসছি তৃতীয় এখানে আসছে শাড়িটা নেওয়ার জন্য তো ওর হাতে ব্যাগটা দিয়ে দিলাম আর দাঁড়িয়ে আমরা একটু কথাও বললাম এখানে তো ও যেহেতু এখন চলে যাবে তাই ওকে বাসায় যেতে বলেছিলাম ও বাসায় আসবে না তো এখান থেকেই চলে যাবে আমরাও চলে এসেছি ততক্ষণে বাসায় আর বাসায় এসে বাসায় যেহেতু গ্যাস থাকে না বলেছি ভিডিও শুরুতেই তো নাস্তাটা কি কষ্ট করে খেতে হয় সেরকম একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে এই যে রুটি ভেজে নিয়েছি একদম আদা কাঁচা দেখা যাচ্ছে এই রুটিগুলো তাও একটু ভালোই বেজেছি আর এই যে ডিম ভাজার সময় দেখা যাচ্ছে যে একদমই চুলাই গ্যাস নেই রকম হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডিমটা ভাজতে আমার মিনিমাম পনেরো মিনিটের মতো সময় লেগেছিল তো এতটা সময় নিয়ে ডিমটা ভাজার পরেও কিন্তু ভালো মতো বাঁচতে পারেনি যাই হোক কোনোরকম খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা হয় গ্যাসের মানে শীতের সময় যখন আমাদের বাসায় গ্যাস থাকে না এটা কিন্তু শুধু আমার বাসায় না এটা অনেকের বাসায় এমন হয় শীত আসলে একদমই গ্যাস থাকে না তারপরে যেটা হয়েছে যে গ্যাস আস নাস্তা খাওয়ার পর আমরা আমি যে বাজার করে এনেছিলাম সবকিছু কেটে কুটে নিয়েছি তো ততক্ষণে কিন্তু দুইটা মতো বেঁচে গিয়েছে গ্যাস তখনও আসেনি আর গোসল করে যেহেতু শীতের দিন গরম পানি ছাড়া গোসল করবে না ওরা তো ভাবলাম যে কাপড় চোপড় সব নিয়ে আবার বাসে চলে যাই আমি এখান থেকে যা যা রান্না করবো সব কিছু একদম কেটুকুটে নিয়েছি তো হচ্ছে চলে এসেছি রান্না করব তো আপা বলল যে এখন রান্না করতে হবে না আপার এখানে খেয়ে নেওয়ার জন্য রাতে আসার সময় যেন রান্না করে নিয়ে আসি তো এটাই করলাম করার পর আগে হচ্ছে আমরা খেয়েছি যে এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো আড্ডা সাড্ডা দেওয়ার পর আমি আর শারমিনে চলে গিয়েছিলাম রান্না করতে যদিও সব রান্না শারমিনই করেছে আমি জাস্ট শাকটা ধুই দিয়েছিলাম তো আমি যেহেতু গোসল করেছি বজ্রলোককে গোসল করেছি এফাকে শারমিনে হচ্ছে সব কিছু রান্না করে দেয় তো রান্না করে দেওয়ার পর আমার অনেকটাই হেল্প হয়েছিল সেদিন আপা হচ্ছে অন্য কাজে বিজি ছিল এই জন্য আপা রান্না করে দিতে পারেনি না হলে অন্যদিন নিয়ে গেলে আপাই রান্না করে দেয় আর শীত আসলে এটা আমার অনেক দিন করা লাগে যে আপার বাসা থেকে একবারে বেশি করে একটু রান্না করে নিয়ে আসি আমার আর দেখা যায় যে তিন চার দিন রান্নার ঝামেলাটা করতে হয় না তো সেদিন এরকমই করেছিলাম রান্না করে বক্সে করে নিয়ে এসেছিলাম আর আমার তিন চার দিন রান্নাটা করতে হয়নি অনেক সময় তো এমন হয় যে রুটিটাও বানিয়ে নিয়ে আসি আমি নিয়ে গেলে আপাই সব করে দেয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ